আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ দর্শক, আমি জানি বাংলাদেশে অনেক বেকার মানুষ আছে। আজকের একটা ঘটনা, একটা পিচ্ছি ছেলে চা বেচার জন্য বার হয়েছে, এত সুন্দর দেখতে। আমি সাধারণত টোস্ট বিস্কুটটা একটু কম খাই, তো সকালে আমি নাস্তাও করি একটু দেরি করে, কিন্তু ইচ্ছে করে ছেলেকে ডাক দিয়ে একটা টোস্ট বিস্কুট আর চাটা খাইলাম। ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পড়াশোনা করো না? বললো জি আঙ্কেল পড়াশোনা করি, এখন তো বন্ধ, তাই একটু চা নিয়ে বাড়ি হয়েছি। জিজ্ঞেস করলাম তোমার সংসারে কয়জন মানুষ? বলছে আমি, আমরা দুটা ভাই একটা বোন, বোনটাও সাথে ছিল হিজাব পড়া। বললাম তোমার ফাদার কি করেন? বললেন ছেলেটা আব্বু হলো গাড়ি চালায়, মানে ড্রাইভারি করে। ছেলেটার লক্ষ্য হলো, জিজ্ঞেস করলাম তুমি কেন বার হয়েছো, তোমার আব্বু তো আছে। বলছে আঙ্কেল আসলে আব্বু তো একটু কষ্ট হয়ে যায়, আমার খরচটা আমি যেন চালাইতে পারি। আমি শুধু এই লকডাউনের জন্য বাড়ি হইনি, স্কুল বন্ধ হয়েছে তার জন্য না, এমনিও নর্মালি আমি বিক্রি করি, ওই স্কুল থেকে এসে পশ্চিমবঙ্গ করি, পাশাপাশি যতটুকু পারি বিক্রি করে যা হাত খরচা টাকা হয় এটাতে আমি চলি। বাচ্চাটা দর্শক, শুভ দর্শক শুনলে আশ্চর্য হবে, বাচ্চাটার বয়স 10 হবে কি না সন্দেহ। এত সুন্দর করে গোছায় কথা বলল, খুবই ভালো লাগলো। যাই যাই হোক, আমিও তাকে উৎসাহ দিলাম, বোঝাইলাম যতটুকু পারলাম, পড়াশোনার ব্যাপারে বললাম। তো যাই হোক, যে জন্য কথা বলা আপনাদের সামনে আসা, এরকম অনেক আয় পাশ করছে, বিএ পাশ করছেন, মাস্টার্স কমপ্লিট করে অনেক বেকার আছেন। আসলে বেকার রয়েছেন এটা কোনো অধিশাপ নয়, আপনি চেষ্টা করলে, অতটুকু একটা ছেলে যদি চেষ্টা করতে পারে আপনি কেন পারবেন না? আপনি একটা শস্যের তেলের মেশিন, মোটর, একটা তেলের মেশিন, একটা মোটর, বেল টেলে এসে সব কিছু মিলা মোটামুটি 1.5 লাখ টাকার ভিতরে আপনি কিনতে পারেন। যেহেতু এখন সর্ষের তেলটা কি উপকার সেটা সম্বন্ধে ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব আমাদের লাইফে, আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যত আশীর্বাদ শরীফ আমাদেরকে পাঠাইছেন, তো আপনি ইচ্ছা করলে একটা চাকরি নিতে গেলে দেখা যায় 210 লক্ষ টাকা দিয়ে চাকরি নিতে হয়, বাপের ভিটা বাড়ি ব্যস্ত হয় অনেকের আছে। আমার পরামর্শ থাকবে ওভাবে না যে আপনার এরকম একটা তেলের মেশিন কিনেন, কিনে ব্যবসা শুরু করেন, আশা করি ইনশাল্লাহ লাভবান হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেনশন মুক্ত থাকবেন। বলে লেখা ভালো, সব রোগের ওষুধ আছে, টেনশন রোগের ওষুধ নেই। অনেকে প্রশ্ন করতে পারেন এত অল্প ভাষার ভিতরে কি করে সম্ভব, চেষ্টা করেন পাবেন, যদি চেষ্টায় ফেল হন, যদি মনে করেন এটা সম্ভব না, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সহায়তা করব। 10 টাকা ইনশাল্লাহ কোনো বেনিফিট খাব না, নেব না, কারণ এই চিন্তা চেতনা আমার ভিতরে নাই। আমি গরিবের সন্তান এটা বলবো না, তবে আমি বড় লোকের সন্তান এটাও না। আমি ছোটোবেলা হইতেই কর্ম করে ভাত খাই, কর্মকে কখনোই ছোটো করে দেখিনি, দেখব না,
আল্লাহ পাক রব্বুল আলামিন চাইত আমি কর্ম করি ভাত খাই। আমিও আপনাদেরকে বলবো আপনারা কর্ম করেন, দেখবেন টেনশন মুক্ত থাকবেন, সুন্দরভাবে চলবেন, আব্বা আম্মা আত্মীয় স্বজন সবার কাছে ইনশাল্লাহ ভালো থাকবে। যদি কারো পক্ষে সম্ভব হয় না যে আমি কোনোভাবে মিলাতে পারতেছি না, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ঠিকানা বলে দেব। আমার কাছে কিছু লোক আছে, তারা ইনশাল্লাহ করে দেবে। তবে শুভ দর্শক, এটা আমার বলে রাখা ভালো, 10 টাকাও আমি বেনিফিট নেব না, কারণ সৎ পরামর্শ দেওয়া হলো আমার কাজ। আমি সৎ পরামর্শই ছোটবেলা হইতে দিয়ে আসছি, দেব। আমার আব্বাও তাই করছেন, আমি ইনশাল্লাহ তাই করি, আমি তাই করব। মানুষ তো চিরজীবন শুভ দর্শক বেঁচে থাকে না, তার কথা থাকে। আমি চাই আপনাদের অন্তরস্থল থেকে একটু খাস করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করলে এটাই অনেক পাওনা, অনেক কিছু। আশা করি সবাই ভালো থাকবেন। আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাকে ও আপনার ফ্যামিলিকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে সুস্থতার সাথে হায়াত দান করুন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।